সারা বিশ্বে আবারও পারমাণবিক যুদ্ধের হুমকি দামকি এবং আলটিমেটাম নিয়ে চলছে নানা প্রতিক্রিয়া, যার ফলশ্রুতিতে এরই মধ্যে ভয়াবহ রূপ নিয়েছে রুশ ইউক্রেন যুদ্ধ। এমনকি ইউক্রেনের ড্রোন হামলার মধ্য দিয়ে পারমাণবিক হামলার আশঙ্কা আরও বেশি উন্মাদনা পেয়েছে। পশ্চিমাদের অস্ত্র সহায়তায় চলা ইউক্রেনকে ঠেকাতে উঠে পড়ে লেগেছে পুতিন, দিয়েছেন পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারিও। নিজেদের ভূখণ্ড রক্ষায় প্রয়োজনে রাশিয়ার হাতে থাকা সব অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সম্প্রতি বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থানান্তর করেছে রাশিয়া, আর এই সব মিলিয়ে যে কোনো সময় পরমাণু যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন বিশ্ব। বিশ্বে আবারও পারমাণবিক যুদ্ধের দামোয়া বেজে উঠেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাপানের হিরোশিমায় যুক্তরাষ্ট্রের আণবিক বোমা নিক্ষেপের 78তম বার্ষিকীতে দেয়া বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন তিনি। বিবৃতিতে জাপানের শহর হিরোশিমায় যে আণবিক বিপর্যয় ঘটেছিল তা থেকে শিক্ষা নিতেও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন মহাসচিব। তিনি বলেন, সারা বিশ্বে অবিশ্বাস অবিভক্তি বেড়েছে, তাই যুদ্ধের সময় পারমাণবিক হামলার যে আশঙ্কা ছিল তা আবার নতুন করে দেখা দিয়েছে। বেপরোয়াভাবে সভ্যতা বিলাসী এই অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে কিছু দেশ। এদিকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে রাশিয়ার হুমকির নিন্দা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলার 78তম বার্ষিকীতে এই নিন্দা জানান তিনি। তিনি বলেন, পারমাণবিক বোমা হিরোশিমা ও নাগাসাকিতে যে ধ্বংসযজ্ঞ ডেকে এনেছে কোনোভাবেই যেন তার পুনরাবৃত্তি না ঘটে। কিশিদার পরিবারও এই হিরোশিমা শহরের বাসিন্দা। শুধু রাশিয়া ইউক্রেনই নয়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বহুদিন থেকেই ছড়াচ্ছে উদ্বেগ উৎকণ্ঠা। এছাড়া ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে সামরিক সাহায্য দিচ্ছে উত্তর কোরিয়া, এমন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র, যদিও একথা অস্বীকার করেছে পিয়ংইয়ং আর মস্কো। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার মাঝে লোহিত সাগরে 3,000 মার্কিন সেনা পাঠানোর কারণে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের আশঙ্কা করছে বিশ্ব। যুক্তরাষ্ট্র বলছে, নৌপথে বিভিন্ন বাণিজ্যিক জাহাজকে হয়রানি এবং আটক বন্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে, এতে করে আঞ্চলিক উত্তেজনা কমবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে সেনা মোতায়েনের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। দুই দেশের মধ্যকার চলমান এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া স্বরূপ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সক্ষমতা অর্জনের খবর জানালো তেহরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, শব্দের চেয়ে দ্রুতগতির সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান। এটিকে দেশটির প্রতিরক্ষা খাতের নতুন অধ্যায় আখ্যা দিয়ে তেহরান বলেছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত খুঁটিনাটি দিক পরীক্ষা চলছে। গণমাধ্যম আরও জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে শত্রুপক্ষের যে কোনো হামলার জবাব দিতে অল্প সময় ব্যয় হবে ইরানের। বিশেষজ্ঞরা বলছেন, সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনের কারণে ইরানি জাহাজ আটকের আশঙ্কা দেখা দেয়ায় নতুন এই ক্ষেপণাস্ত্রের কথা সামনে আনা হয়েছে বলেও মনে করছেন তারা। মার্কিন সেনারা ইরানের কোনো জাহাজ আটক করলে তার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। এছাড়াও ইরান পারস্য সাগরে অত্যাধুনিক ড্রোন এবং মিসাইলের সরবরাহ করে রেখেছে যুক্তরাষ্ট্রের সৈন্য পৌঁছানোর আগেই।